नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आबार आजकेर गवेषणार विषय धनुराशि 26 जून सोमवार थेके 2 जुलाई रविवार पर्यंत साप्ताहिक राशिफल 4 दिन लटरी जेतार सुजोग। हाँ, ठीकई धरेछेन। आजकेर ए भिडियोए आमी धनुराशिर प्रत्येक जातक जातिका महिला पुरुषेर जीवने साप्ताहिक राशिफल प्रकाश करते चले। तार आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब कर, पशे थका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण वीडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी साप्ताहिक राशिफल प्रकाश करी धनुराशिर। प्रथमेई बोलबो बर्तमान सप्ताह अर्थात जून मासेर शेष सप्ताह एवं जुलाई मासेर प्रथम सप्ताह अति शुभ सप्ताह। এই সপ্তাহে 26 জুনই শেষ হচ্ছে অতি শুভ অম্বুবাচী। এছাড়াও বর্তমান সপ্তাহে রয়েছে উল্টো রথ। এছাড়াও পয়লা জুলাই শনিবার গ্রহদের মধ্যে সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে কর্কট থেকে প্রবেশ করবে শিখে। এবার আসুন দেখে নিন ধনু রাশির আজ, অর্থাৎ ধনু রাশির বর্তমান সপ্তাহে চন্দ্র কোন স্থান থেকে কোথায় অবস্থান করবে। চন্দ্র অবস্থান করবে কন্যায় উত্তর ফাল্গুনি থেকে 26 তারিখ এবং যাবে 2 জুলাই চন্দ্র যাবে বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত। সুতরাং চন্দ্র কন্যা রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত পরিভ্রমণ করবে আগত সপ্তাহে। এবার আসুন দেখে নিন ধনুরাশি আজকের রাশিফল, অর্থাৎ আজ এই ধনুরাশি সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 25 জুন থেকে 2 জুলাই কেমন যাবে। প্রথমে আসি কর্ম। কর্মের দিক দিয়ে বর্তমান সপ্তাহ অর্থাৎ 26 জুন থেকে 2 জুলাই ধনুরাশির জীবনে বিরাট কর্মের উপযোগী সময় আসবে। তাদের জীবনে বড় ধরনের কর্মযোগ আশা করতেই পারে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার যথেষ্ট কর্ম তারা পাবে, কর্মের কোনো অভাব হবে না এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির মুখ দেখবে প্রত্যেকটা ধনুরাশির মহিলা ও পুরুষ। সোমবার মঙ্গলবার শনিবার রবিবার এই 4 দিন কর্মজীবনে স্বাভাবিকের চেয়ে বেশি উন্নতি হবে। তবে কর্মজীবনে বিশেষ ঝুট ঝামলা বা বেশি ইনভেস্ট না করাই ভালো। 2 দিন বুধবার এবং বৃহস্পতিবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনি বড় ধরনের টাকা ইনভেস্ট করতে যাবেন না, আপনার টাকা লস হয়ে যেতে পারে। সেদিক দিয়ে আমি আগে থেকে জানিয়ে দিলাম ধনুরাশি। এছাড়াও যারা অফিসে চাকরি করে তাদের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার এই 2 দিনই ভালো, কিন্তু বুধ বৃহস্পতি অফিসের কারোর সঙ্গে আপনার সম্পর্কে হানি হতে পারে, তাই সেই জন্যই তো কারণে আপনার মনে খুব ব্যথা লাগতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সাবধান করেই দিলাম যদি আপনি ধনুরাশি হন। এছাড়াও বর্তমান সপ্তাহে আপনার কর্মজগতে বিশেষ করে যারা পেশাদার আছে তাদের নামে কিছুটা বদনাম হতে পারে, তাই আপনারা খুব সাবধানে পেশাদারিত্ব করবেন আপনি যদি ধনুরাশি হন। এরপরে আসি অর্থ। আর্থিক দিক দিয়ে 26 জুন সোমবার থেকে 2 জুলাই রবিবার বলা যেতে পারে সবচেয়ে পবিত্র সপ্তাহ যাবে ধনুরাশিদের জীবনে। কারণ এই সপ্তাহে এমন আপনি 4 দিন পাবেন, সেই 4 দিনে আপনি নিশ্চিত ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি জিততেই পারবেন। অর্থাৎ আপনার লটারি যোগ ভারী অ্যামাউন্টের আছে, লটারিতে আপনি বিশাল অ্যামাউন্ট কামাতে পারবেন আপনি যদি ধনুরাশি হন। সেই তারিখগুলি হলো 26-27 এবং অবশ্যই 1 এবং 2, এই 4 দিন আপনি ভারী অ্যামাউন্টের প্রাইজ মানি জিততেই পারবেন আপনি যদি ধনুরাশি হন। এছাড়াও যেদিক দিয়ে আপনার বিশেষ কর্মের উন্নতি বিশেষ সাফল্যের খবর আছে তা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে সমারোহ এবং নতুন দিগন্ত খুঁজে পাওয়া। সুতরাং আর্থিক দিক দিয়ে ধনুরাশি শুধু 4 দিন লটারি লাগবে তা নয়, অর্থাৎ সোম মঙ্গল 26-27 এবং 1-2 শনি রবি তা নয়, আপনাকে অন্যান্য দিক থেকে শেয়ারের দিক থেকে বা মিউচুয়াল ফান্ডের দিক থেকে বা যারা আর্থিক যে কোনো লেনদেন করেন বা যাদের টাকা পাওয়ার আছে প্রত্যেকের ক্ষেত্রেই সৌভাগ্য যাবে বর্তমান সপ্তাহ। সবই শুধুমাত্র 2 দিন 28 এবং 29 মানসিক অস্থিরতা থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন। মনের অতিরিক্ত চাপকে ধরে রাখবেন না, মনের চাপ ধরে রাখলে আপনার শরীরে নিজে নিজেই ক্ষতি হবে।
তাই সেদিক দিয়ে ধনুরা সেদিক দিয়ে আমি ধনুরাশি সাবধান করলাম। এরপরে আসি মা মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকার পাবেন সোমবার 26 জুন ধনুরাশে। সোমবার 26 জুন এবং 27 জুন মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, তবে যেদিক দিয়ে সমৃদ্ধি একটা অবশ্যই চাপ আপনাকে রাখবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতেই পারে। সেদিক দিয়ে ধনুরাশি আমি আপনাকে আগে থেকে সাবধান করেই দিলাম। এছাড়াও ধনুরাশি বর্তমান সপ্তাহে মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা ছুটতেই হবে দুটো দিন 28 এবং 29, সেদিক দিয়ে সাবধান। আপনার নিজের শরীর সম্পর্কেও যথেষ্ট সাবধানে থাকতে হবে বর্তমান সপ্তাহে, বিশেষ করে সপ্তাহের শেষ দুটো দিন আপনার 1 জুলাই এবং 2 জুলাই শরীর সম্পর্কে যথেষ্ট সজাগ থাকবেন ধনুরাশি। এরপরে আসি পারিবারিক জীবন। পারিবারিক জীবনে বর্তমান সপ্তাহে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, একে অপরের দিকে যথেষ্ট নজর রাখবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন। এছাড়া ধনুরাশি পরে আজকের দিনে বর্তমান সপ্তাহে আপনাকে আমি যেদিক দিয়ে আরেকটু ভালো খবর দেবো সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার শত্রু নাশের ক্ষেত্রে আপনার পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতা ভগ্নীর সঙ্গে যে বিবাদ চলছিল সেই বিবাদ অনেকটাই মিটবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিক হন। আপনি যদি ধনুরাশি হন আপনার জীবনে সমৃদ্ধি উচ্চ শিখরে গিয়ে পৌঁছাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আশায় বুক মারতেই পারেন। তবে বর্তমান সপ্তাহে আপনি বিশেষ একটি দিক দিয়ে সাবধানে থাকবেন। আপনার বন্ধুরা যেমন উপকার করবে কোনো কোনো বন্ধু বিশেষভাবে চাপে ফেলে দিতে পারে, বিশেষ করে 30 জুন তারিখটিকে আপনি অবশ্যই একটু সাবধানে থাকবেন, কারণ বন্ধুদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে প্লাস কথা বলতে পারে, আপনার সঙ্গে ভুল সিদ্ধান্তের কথা জানাতেই পারে, তাই সেদিক দিয়ে ধনুরাশি সাবধানে থাকতেই হবে। এছাড়া বর্তমান সপ্তাহে আপনার আরও একটা দিক দিয়ে শুভ সমাচার আছে, তা হচ্ছে সন্তানের কর্মলাভ, সন্তানের আর্থিক উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অচিরেই পেয়ে যাবেন আপনি যদি ধনুরাশি হন। সুতরাং ধনুরাশি বোঝাই যাচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অর্থাৎ 25 জুন থেকে 3 জুলাই অতি পবিত্র সপ্তাহ। এই সপ্তাহ আপনি যা করবেন তাতেই আপনি সাফল্য পাবেন, সেটাই আপনার সুখের হবে। তাই ধনুরাশি বর্তমান সপ্তাহে আপনি কাজে বেরোবার আগে বিশেষ করে একটি মন্ত্র জপ করে বেরোবেন। মন্ত্রটি হচ্ছে তারাই নামা। এই মন্ত্র জপ করবেন 108 বার, এতে আপনার বাধা বিপত্তি কাটবে। এছাড়া ধনুরাশি যেদিক দিয়ে আরও কিছুটা ভালো সমাচার দিই যে আপনার পারিবারিক জীবনের অস্থিরতা অনেকটাই কমবে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে কাজে বেরোবার আগে যেমন তারামন্ত্র জপ করবেন, মুখে এক কুচো আদা কুচো বা রসুন কুচো বা আদা কুচো দিয়ে রাখতে পারেন মুখে, বা আপনি অবশ্যই মধু সেবন করতে পারেন ভোরবেলা, সকালে মধু সেবন করে কাজে বেরোতে পারেন, এতে মুখ দিয়ে মধু নির্গত হবে, মধুর কথা বেরোবে ধনুরাশি। এবং রাতে শোয়ার সময় অবশ্যই আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক পুনরুদ্ধারের জন্যে সাদা চাদর বিছিয়ে দুজন শুন, এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো হবে। এছাড়া সে তার একটা ধনুরাশি যেদিক দিয়ে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, যা অবশ্যই উন্নতির বিষয়। তবে ধনুরাশি বর্তমান সপ্তাহ আপনার জীবনে সবচেয়ে ভাইটাল সপ্তাহ, আপনি একাধিক ক্ষেত্রে বেঁচে গেলেও আর এই জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন না, তাই বলবো সর্বাগ্রে পরিশ্রমী হন, পরিশ্রমী হয়ে আগামী দিনে আমি এগিয়ে যান। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতকরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।